হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তিতলি আবার আপনাদের সামনে দারুণ এক রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বর্ষাকাল আর ইলিশের একটা রেসিপি না হলে জাস্ট জমে না তাই পদ্মার ইলিশ নিয়ে আজকের আমি নতুন রেসিপি বানাব ইলিশ ভাপা এত ইজি ও এত কম সময়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি পুরো ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন তবে চলুন শুরু করি আমি ইলিশ ভাপা আমি এখানে চার চামচ সর্ষে নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে এগুলো ভালো করে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা নিলাম সর্ষে নেব তারপরে সামান্য পরিমাণ একটু জল দেব ব্যাস ভালো করে এবারে আমি এগুলোকে পেস্ট করে নেব আমার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এরপরে আমি এরপরে আমি একটা কড়াইতে মাছগুলোকে নিয়ে নেব এইভাবে সাবধানে ভালো করে সাজিয়ে নেব তারপরে দেব কাঁচা সর্ষের তেল একটু বেশি পরিমাণ দেব তারপরে দেব সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এরপরে আমি দেব হাফ টমেটো কুচি আপনারা চাইলে টমেটো কুচি দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি তাও দিচ্ছি মশলাটাকে আমি ভালো করে মাছের গায়ে মেখে নেব তারপরে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি মাখিয়ে নিলাম তারপরে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দেব মাছের গায়ে ভালো করে এটাও মাখিয়ে নিলাম তারপরে দেব সামান্য পরিমাণ জল এই জলটা মশলার যে বাটি ছিল তার ধোয়া জলটা আপনারা চাইলে নর্মাল জলও ইউজ করতে পারেন একটু ভালো করে আমি মাখিয়ে নিলাম ব্যাস এরপরে আমি চার ছটা কাঁচা লঙ্কা দেব এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে নেব এরপরে আমি মিডিয়াম আঁচে ওভেনে কড়াটা বসিয়ে দিলাম কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ভালো করে এটা রেডি হয়ে যাবে পঁচিশ মিনিট পরে আমি ফিরে এলাম এরপরে আমি ঢাকনাটা খুলব বাহ দারুণ একটা স্মেল বেরিয়েছে একটু নেড়ে চেড়ে নেব তারপরেই আমি কাঁচা সর্ষে তেল উপর থেকে ছড়িয়ে দেব ব্যাস আমার হয়ে গেছে টোটালি রেডি এরপরে আমি এটাকে সার্ভ করে নেব আমার অলমোস্ট রেডি ইলিশ ভাপা বর্ষার দুপুরে গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আরও ভালো ভালো রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন